আসসালামু আলাইকুম এইটিন বাংলার শেয়ার বাজার সংবাদে স্বাগত জানাচ্ছি আফিফা ফারিউজ খান দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকে উত্থান পতন চলছে সকালে লেনদেন শুরুর পর থেকে মিশ্র প্রবণতা দেখা দেয় বেলা এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত ডিএসি তিনটে সূচকে নিম্নমুখী থেকে লেনদেন করছে সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমছে এ সময় পর্যন্ত লেনদেন হয় একশো এগারো কোটি চার লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে একশো তেইশটি কমে একশো চুয়ান্নটি ও অপরিবর্তিত ছিল চুয়ান্নটি কোম্পানির

টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে ন্যাশনাল টিউব স্কয়ার ফার্মা বাংলাদেশ শিপিং কর্পোরেশন স্ট্যান্ডার্ড সিরামিক ওয়াটার কেমিক্যাল বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি ব্র্যাক ব্যাঙ্ক জুট স্টাফলার্স জে এম আই সিরিঞ্জ এবং এটলাস বাংলাদেশ এদিকে রেকর্ডের পর আজ ছয় কোম্পানির শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে শুরু হয়েছে কোম্পানিগুলো হলো পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স জে এ এম আই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ইভিনেক্সটাইল ডরিন পাওয়ার আর্গন ডেনিমস ও অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এছাড়া রেকর্ডের কারণে আজ সিনার শেয়ার লেনদেন বন্ধ রয়েছে এদিকে বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ বৈঠক করবে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবিও ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন ডিবিএ বিকাল চারটায় আইসিবি সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে চলতি বাজেট ঘোষণার পর প্রায় পতন হচ্ছে বাজারে। বাজারের এই পতনের লাগাম ছাড়া মুখে আইসিবি ও ডিবিএ বৈঠকে বসছে বৈঠকে ডিবিএ ও আইসিবি শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন পুঁজি বাজারের উন্নয়নে করণীয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হবে বস্ত্র খাতের দুই কোম্পানি আর্গন ডেনিমস ও ইভিনস টেক্সটাইল মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে আগামী আঠাশ অক্টোবর সকাল সাড়ে দশটায় কুরিল বিশ্বরুডে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আর্গন ডেনিমসের তেরোতম এজিএম অনুষ্ঠিত হবে ওই দিন একই স্থানে বেলা সাড়ে এগারোটায় ইভিনস টেক্সটাইলের বিশতম এজিএম অনুষ্ঠিত হবে এছাড়া এর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে কোম্পানি দুটির পক্ষ থেকে জানানো হয়েছে দুই কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে তিনটায় প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও তিনটায় নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স সভা শুরু হবে কোম্পানিগুলো সভায় তিরিশ সেপ্টেম্বর দুই হাজার উনিশ সমাপ্ত অর্থ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি এখনকার মতো শেষ করছি এটিন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এইটিন বাংলা নিউজ